আসসালামু আলাইকুম। এটিন মেলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে লাখো মুসল্লি, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। টেকনাফে গডফাদার সহ 102 ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ, কেউ রেহাই পাবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নৃশংসতার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। বদলে যাচ্ছে রাজধানীর মন্ত্রীপাড়া, বাংলো বাড়ি ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা। সংবাদে এছাড়াও থাকছে মিজান পাম ওয়াইল সেরা রন্ধনশিল্পী 2018 এর গ্র্যান্ড ফিনালের খবর। এবারে বিস্তারিত, বাংলাদেশ মুসলিম উম্মা এবং মানব জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল প্রথম দফার বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতকে ঘিরে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান সহ আশপাশের এলাকায় জড়ো হন লাখো মুসল্লি। আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। ক্ষমা করো হে পরম করুণাময় আল্লাহ, সমৃদ্ধ করো মুসলিম উম্মাকে, বিপদ থেকে মুক্তি দাও বাংলাদেশ ও বিশ্বের মানুষকে। কাকরাইল মসজিদের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইরের ফরিয়াদে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা প্রাঙ্গণ আর আশপাশের পুরো এলাকা। অতীতের পাপের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় ঢুকরে কেঁদেছেন তারা। চেয়েছেন বিপদে সঠিক পথের দিশা, দেশের জন্য শান্তি আসে এবং যত ধরনের ফেতনা আছে সকল ফেতনা যেন আল্লাহ তাআলা অবসান ঘটিয়ে দেয়। 54তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তুরাগ পাড়ে গত দুদিন মুরব্বীদের বয়ান শোনেন মুসল্লিরা। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই টঙ্গীর দিকে জমায়েত হতে শুরু করেন ঢাকা ও আশপাশের জেলাগুলোর লাখো মুসল্লি। যোগ দিয়েছেন প্রায় 100টি দেশের 5000-এরও বেশি বিদেশি মুসল্লিও। প্রায় 250 একরের ইজতেমার মূল ময়দান ছাপিয়ে মুসল্লিদের জমায়েত একদিকে গাজীপুর, অন্যদিকে উত্তরা ছাড়িয়ে পৌঁছে যায় বিমানবন্দর পর্যন্ত। আগামী ইজতেমার মধ্যে যেন সকলে একত্রিতভাবে আগের মতো যেন একসাথে মুজাদ দিতে পারি। রাস্তাঘাট, সড়ক দ্বীপ, ফুট ওভার ব্রিজ, বাড়ির ছাদ আর খোলা জায়গা, যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন আখেরি মোনাজাতে। সকাল 10:45 থেকে শুরু করে প্রায় 20 মিনিটের এই মোনাজাতে অংশ নিয়ে গুনাহ মাফের ফরিয়াদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা, কামনা করেন দেশ ও জাতির শান্তি ও স্থিতিশীলতা। রোববার ফজর নামাজের পর থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারী মুসল্লিরা, আর দ্বিতীয় আখেরি মোনাজাত হবে সোমবার। কালিমা নামাজ ইলমু জিকির ইকরামুল মুসলিমিন তাসহিয়ে নিয়াত তাবলিগ, তাবলিগ জামাতের এই 6 উসুলের উপর গত কয়েকদিন মুরব্বীদের যেসব বয়ান শুনেছেন, প্রথম এবং দ্বিতীয় দফার আখেরি মোনাজাতের পর মুরব্বীদের সেসব বয়ান সবার কাছে পৌঁছে দিতে হাজার হাজার দল ছড়িয়ে পড়বে দেশ বিদেশে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গী অভিমুখে ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। দেশের বিভিন্ন জেলা ও বিদেশি লাখো মুসল্লি আগে থেকেই ইজতেমা ময়দানে অবস্থান নিলেও পায়ে হেঁটে, বাস কিংবা ট্রেনে ঝুলে ময়দানে সমবেত হন অগণিত মানুষ। যানবাহন সংকটে তাদের ফিরতি যাত্রায় ছিল নানা ভোগান্তি। দেখুন আদনিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন আনিসুর রহমান সোহাগ। গন্তব্য কতদূর আর কিভাবেই বা পৌঁছবেন সেখানে, এত সব অঙ্ক কষে নয় পায়ে হাঁটা এসব মানুষের যাত্রা তুরাগ তীরের পথে। পূর্ণ প্রার্থনায় আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে হাজারো মানুষের স্রোত শুরু হয় ভোর থেকেই।
এ পথে ভাগ্যক্রমে গাড়ি পেয়েছেন যারা, তাদের অবস্থাও স্বস্তির ছিল না। তবু মনে কষ্ট নেই, আছে মহান আল্লাহর কাছে ক্ষমা লাভের আশা। শত কষ্টের মাঝেও যে আমরা যে হক্কানি ওলামা একরামদের সংস্পর্শে এসে ইস্তেমার মধ্যে শরিক হতে পেরেছি, এই কষ্টটা আমাদের জন্য আসলে কষ্ট নয়, এটার মধ্যে আনন্দ আসলে রয়েছে। সবসময়ই আসি, আজকেও হাইটেই আসছি অনেকটা দূর, তো খুব ভালো লাগতেছে। অনেক দূর দূর দেশ থেকে মানুষ আমাদের বাংলাদেশে আসে, ইস্তেমা উপলক্ষে অপেক্ষায় থাকে। আমরা কাছে থেকে যদি এখানে অংশগ্রহণ না করি, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হয় না। বাংলাদেশের সব জেলা উপজেলা ছাড়াও বিশ্বের 30টি দেশ থেকে বিশ্ব ইস্তেমায় ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রথম ধাপের যার সমাপ্তি হলো শনিবার সকালের এই মোনাজাতে। আখেরি মোনাজাত শেষ হলে বেলা 11টার দিকে বাড়ি ফেরার পালা, কিন্তু ফিরতি পথে যানবাহন ছিল একেবারেই কম, তাই যা চলেছে তাতেই ছিল ঠাসাঠাসি মানুষের ভিড়। এটা কষ্ট করছে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, মুসলিম উম্মার জন্য। আল্লাহর কাছে জীবনের সব গুনাহ মাফ চাইছি, আল্লাহ মাফ করেন না, করার কিছু নাই। তাবলিগকে ভালোবাসি, কিন্তু আমার খুব দুঃখ লাগে। আমি অনেক একসময় আমি কাঁদছি যে এটা আমাদের ভিতরে একটা, এখন আমাদের আমার ভিতরে না, এখন আমাদের ভিতরে যে একটা একজনের জন্য মসজিদে দুইজন দুই জায়গায় বসে, খুব খারাপ। ইস্তেমাকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের এই ত্যাগ এই কষ্ট শুধুই সৃষ্টিকর্তার সন্তুষ্টি আর ক্ষমা প্রার্থনায়। মুসলমানদের মধ্যে এই যে ঐক্য, এই যে বিস্তৃতি, তার পেছনে বড় অবদানই তাবলিগ জামাতের, যারা দিনের পথে নিজেদের সঁপে দিয়েছেন, আল্লাহর রাসূলের বাণী মানুষকে পৌঁছে দেওয়ার পেছনে কাজ করছেন, মানুষকে সুপথে ডাকার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু খুব সম্প্রতি এই ঐক্যের মধ্যে যে বিভক্তির দেখা দিয়েছে, অর্থাৎ যে সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে কিছুটা সমালোচিত হয়েছে তাদের আচরণ, যে কারণে সবাই মনে করেন যে তাদেরকে আরও সহনশীল হওয়া উচিত, তাতেই ইসলামেরই কল্যাণ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গডফাদার সহ কক্সবাজারের 102 জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এই মাদক ব্যবসায়ীরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এ সময় 3.5 লাখ পিস ইয়াবা ও 30টি অস্ত্র জমা দেয় তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের পাশাপাশি সারা দেশের মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করা হচ্ছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামালউদ্দিন সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী রয়েছে 1151 জন, এদের বেশিরভাগই সীমান্ত উপজেলা টেকনাফের। গত বছরের 4 মে থেকে ইয়াবা বিরোধী বিশেষ অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত কক্সবাজারের বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 42 কারবারি, এর মধ্যে 37 জনই টেকনাফের। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 73 জন গডফাদারের মধ্যে মাত্র 4 জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এই ব্যাপারে কোনো ছাড় আমরা কেউ দেব, কারণ আমাদের দেশ বাঁচাতে হবে। আমাদের যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2041 দিচ্ছেন, সেখানে আমাদের যেতে হবে। তিনি জিরো টলারেন্সের কথা বলছেন, সেই জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আমরা এগিয়ে যাচ্ছি। শুধু কক্সবাজার নয়, সারা বাংলাদেশে আমরা মাদক ব্যবসায়ী যাব, তাদেরকে আমরা চিহ্নিত করবো, আইনের মুখোমুখি করবো। রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার প্রাথমিক তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিসির প্রধান কৌঁসুলী ডক্টর ফাতু বেন সুদার সাথে জার্মানির মিউনিক নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে কথা বলেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। শুরু হয়েছে জার্মানির মিউনিকে মিউনিক সিকিউরিটি কনফারেন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের অনেক শীর্ষ নেতা, বিভিন্ন সংস্থার প্রধানরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। প্রথম দিনে স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গোলটেবিল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান জানান তিনি। Emergency areas like for displaced Myanmar nationals in Bangladesh and for managing emergency situations in Democratic Republic of Congo, Myanmar, Nigeria, Somalia, South Sudan, Syria, Yemen, Libya. And Myanmar
Rohingya when they started influx in our country. Immediately we started the immunization. We started giving them vaccination, especially for waterborne diseases. অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী ডক্টর ফাতু বেন সুদার সাথে সাইডলাইনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসছে আইসিসির একটি প্রতিনিধি দল, তাদেরকে নীতিগতভাবে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে আইসিসির প্রতিনিধি দল রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার প্রাথমিক তদন্ত কাজ শুরু করবে। এক্ষেত্রে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠকে 1971 সালে বাংলাদেশে গণহত্যা চালানো পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের বিচারের সম্মুখীন করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। এদিকে সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে রোহিঙ্গা সমস্যা সমাধান হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি করেন। তিনি বলেন, সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও সেন্ট মার্টিনকে মিয়ানমারের ভূখণ্ড দাবি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি গ্রামবাসীর সংঘর্ষে হতাহতের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সে দেশের আরাকান রাজ্যের 10 লাখের বেশি রোহিঙ্গা অধিবাসীকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। এখন সেখানকার সংখ্যালঘু উপজাতিদেরও দাঁড়িয়ে ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশ। এ নিয়ে জাতির ঘাড়ে জোর করে চেপে বসা আওয়ামী দানব সরকার কিছু করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সীমান্ত জেলা ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় কি চলছে? সেখানে বিজিবির গুলিতে নিহতদের পরিবার যখন শোকের মাতম চলছে, জাতির কাছে জামায়াত ক্ষমা চাইলেও 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দলটি বিলুপ্ত হওয়ার ভয়ে এই ক্ষমা চাওয়া বা নাম পরিবর্তনের কৌশল নিয়েছে কিনা তা পরিষ্কার নয়। তবে এই বিষয়ে আওয়ামী লীগ এখনও কোনো মন্তব্য করবে না। এছাড়া সরকারি চাকুরিতে প্রবেশের বয়স 35 বছর করার বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান সেতুমন্ত্রী। 47 বছর বয়স পর ক্ষমা চাওয়ার পর্যায়ে কেন এলো সেটাও কোনো কৌশল কি না ভেবে দেখতে হবে। এখনও তারা ক্ষমা চায়নি, এইটা এখনো স্পেকুলেশনের পর্যায়ে। এটা আর অ্যাপোলোজাইজ করার পর যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত, যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত, তাদের যে প্রক্রিয়াধীন বিচার কার্য এটা কিন্তু বন্ধ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে এবার বদলে যাচ্ছে রাজধানীর মন্ত্রীপাড়া। বিশাল জায়গা নিয়ে বাংলো বাড়ি আর নয়, এখন সেখানে গড়ে উঠবে বহুতল ভবন। ভাঙা হবে 29 মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার অব্যবহৃত সরকারি বাসভবনও। ঢাকায় জমির স্বল্পতা আর মন্ত্রীদের আবাসন ব্যয় কমাতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। দেখুন কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। বেইলি রোড, ইস্কাটন, মিন্টু রোড, হেয়ার রোডে মন্ত্রীদের জন্য নির্ধারিত এমন এক একটি বাড়ি 2.5 থেকে 3 একর জমির ওপর। বাড়িগুলোর বয়স 100 বছরের বেশি। এক বাড়িতে থাকেন একজন মন্ত্রী ও তার পরিবার, সাথে নিরাপত্তা সাহায্যকারী আর ব্যক্তিগত কর্মচারী মিলিয়ে 10-15 জন। মন্ত্রীপাড়ায় এমন বাংলো বাড়ি আছে 21টি, কিন্তু মন্ত্রিসভার সদস্য এর চেয়েও অনেক বেশি। চাহিদা মতো তাদের আলাদা বাড়ি দিতে হিমশিম খেতে হয় গণপূর্ত বিভাগকে, সাথে প্রতি বছর আছে পুরনো বাড়ি মেরামতের বিশাল খরচ। তাই নতুন পরিকল্পনা বলে জানান প্রধান প্রকৌশলী। মিন্টু রোড এবং তার আশপাশে যে সমস্ত একতলা ভবন রয়েছে, যেখানে 2-3 একর জায়গা নিয়ে একজন মাত্র মানুষ বাস করে, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা জমির স্বল্পতা সেখানে রয়েছে, সেজন্য জমির যাতে সর্বোত্তম ব্যবহার হয় সেদিকে লক্ষ্য রাখি উন্নত মানের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন যেভাবে সৃষ্টি করা যায় বহুতল ভবন নির্মাণ করে আমরা সেই লক্ষ্যেও কাজ করছি। মন্ত্রীদের আবাসন নিয়ে প্রধানমন্ত্রীর নতুন এই নির্দেশনার পর তৈরি হচ্ছে বহুতল ভবনের নকশা।
তার আগে এমন নকশায় মন্ত্রীপাড়ার পাশে সচিবদের জন্য করা হয়েছে 20-তলা 3টি ভবন, যেখানে এখন প্রায় তৈরি 5-তারা মানের 114টি ফ্ল্যাট। 6-তলা ভবনে মন্ত্রীদের জন্য তৈরি প্রায় 6,500 বর্গফুটের 10টি ফ্ল্যাট। নতুন সরকার গঠন হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু নির্দেশনা এসেছে মন্ত্রীদের জন্য, যে নতুন করে যে বাসভবনগুলো হবে সেই বাসভবনগুলো মন্ত্রীদের উপযোগী করে এবং একই সাথে অনেক কয়জনকে যেন অ্যাকোমোডেট করা যায় সেরকম একটা চিন্তা করে বাসভবন করা। নতুন এই পরিকল্পনায় প্রথম দিকেই ভাঙা হবে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন। এক যুগেরও বেশি সময় এই ভবনে কোনো বাসিন্দা নেই। 29 মিন্টো রোড মাননীয় বিরোধী দলীয় নেতার বাসভবন, এটার আয়তন প্রায় 2.5 একর, শুধু একটা ফ্যামিলির বসবাস। তো এটাতে যদি হয়তো হাইরাইজ করা হয়, যদি 20-তলা 10-তলা বা আরও যেভাবে করা যায়, এটা হলে আরও একজনের পরিণত হয়তো 50 জন থাকার সম্ভাবনা। নতুন এসব স্থাপনায় এবছরই মন্ত্রীপাড়ার চেহারা বদলে যাবে বলেও জানান পূর্ত বিভাগের কর্মকর্তারা। এখনকার বাস্তবতা বিবেচনা করেই সরকারের এই নতুন প্রকল্প। প্রকৌশলীরা বলছেন, যদি এই প্রকল্পগুলো বাস্তবায়ন হয় তাহলে যেমন অল্প জমির ওপর অনেক শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের আবাসন নিশ্চিত করা যাবে, তেমনিও নতুন করে এ সকল বাড়ি হওয়ার ফলে ঢাকার অনেক জায়গায় খোলা পড়ে থাকবে, যেখানে সবুজায়ন কিংবা আধুনিকায়ন করে একটি মনোরম পরিবেশ তৈরি করা যাবে। ক্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, মিন্টো রোড, ঢাকা। সরকারি প্যাকেজে প্রায় 2,000 টাকা বেশি রেখে 3,45,800 টাকার বেসরকারি সর্বনিম্ন হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। সকালে স্থানীয় এক হোটেলে এই প্যাকেজ ঘোষণা করা হয়। তবে নিবন্ধন ফি বাবদ এই টাকা নেওয়া হচ্ছে এবং সরকারিভাবে এই ফি নেওয়া হলেও তা প্যাকেজে উল্লেখ নেই বলে জানিয়েছেন হাব নেতারা। 17 ফেব্রুয়ারি থেকে নিবন্ধন কার্যক্রম শুরু এবং 1,42,646 টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে বলে জানান হাবের সভাপতি আব্দুস সোহান ভূঁইয়া। আর 20 মার্চের মধ্যে প্যাকেজ মূল্যের বাকি টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। সর্বনিম্ন প্যাকেজের কম টাকায় কেউ হজে যেতে পারবেন না এবং নিবন্ধনের পর বাকি টাকা মধ্য স্বত্বভোগীর কাছে না দিয়ে এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে বা সরাসরি জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন হাবের মহাসচিব সাদাত হোসেন তসলিম। টাকা জমা দেওয়ার রসিদ অবশ্যই সংরক্ষণের অনুরোধ জানিয়েছে হাব। সমস্যাটি হলো মধ্য স্বত্বভোগীর জায়গাটিতে মূল, যে আপনি যতই বলেন দুর্নীতি, অনিয়ম অথবা বিশৃঙ্খলা অথবা না যেতে পারা, এর মূল কারণ হিসেবে আমরা দেখেছি মধ্যস্বত্বভোগী। মধ্যস্বত্বভোগীরা কম টাকা নিয়ে যেটা নেয় সেটাই হজ ক্যাম্পে ঘোরাফেরা করে। এজেন্সি কম নিচ্ছে না, এজেন্সি সঠিক নিচ্ছে। এই জন্যই বলেছি এজেন্সিকে পূর্ণ টাকা দিয়ে, 20 মার্চের মধ্যে পূর্ণ টাকা দিয়ে আপনি আপনার হজ যাত্রা নিশ্চিত করুন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মিজান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2018 এর গ্র্যান্ড ফিনালে। গতকাল রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় বৈদেশিক মুদ্রা আয়ে রন্ধনশিল্পীদের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ দেন তিনি। ফজলে রাবি জানাচ্ছেন বিস্তারিত। সারাদেশ থেকে প্রাথমিক বাছাইয়ের পর দেশের বৃহত্তর 4টি অঞ্চল থেকে বাছাই করা 24 রাঁধুনী অংশ নেন মিজান পাম অয়েল সেরা রন্ধনশিল্পীর রিয়েলিটি শোতে। তাদের মধ্যে 4 সেরা রাঁধুনী মনির সোমাম মশিউর রেদওয়ান সেরা দেশ সেরা হওয়ার লড়াইয়ে নামেন গ্র্যান্ড ফিনালের মঞ্চে। রান্না বিষয়ক রিয়েলিটি শোর চতুর্দশ আসরের পৃষ্ঠপোষক হিসেবে পাশে ছিল ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট, এমিরেটস এয়ারলাইন্স, মিজান পাম অয়েল, ওয়েস্ট ইন ঢাকা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এই শোটা বাংলাদেশের আমি বলবো দীর্ঘতম রিয়েলিটি শো। কুকিং ইজ নট উইদিন দ্য কিচেন নাও, ইট ইজ অ্যান আর্ট, ইজ এভরিওয়্যার গোয়িং উইথ দ্য ফ্লেভার দ্যাট ক্রিয়েটস আ নিউ জেনারেশন। বাংলাদেশ ক্যান বুস্ট আপ দিস রিচ কালিনারি হেরিটেজ অ্যান্ড কালচার। In the present world of Bangladesh, food is satisfying the palate of millions of travelers. এর অন্যতম আয়োজক দি মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম আশা প্রকাশ করেন, প্রতিযোগিতার মধ্যে দিয়ে উঠে আসা রন্ধনশিল্পীদের পাশে থাকবেন পৃষ্ঠপোষকরা। বাংলাদেশের রেসিপিগুলোকে দেশে এবং বিদেশে পরিচিত করে তোলার জন্য, জনপ্রিয় করে তোলার জন্য এইটা একটা বড় ভূমিকা রাখছে বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা কিন্তু এটা একটা ভালো পজিটিভ ফিডব্যাক আমরা বিভিন্ন লিডারদের কাছ থেকে, বিশেষ করে এয়ার ট্রাভেল যারা করেন তাদের কাছ থেকে আমরা নিয়মিতভাবে ফিডব্যাক পেয়ে থাকি। এই সময় রান্নাকে শিল্পের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, দেশে বিদেশে এসব শিল্পীর কাজের সুযোগ তৈরি করা গেলে লাভবান হবে দেশ। এটাকে শিল্প হিসাবে ডিক্লেয়ার করে এইখান থেকে লোক বাছাই করে এক্সপোর্ট করার চেষ্টা করেন। আমার মনে হয় এই যে
রঞ্জন শিল্পীগুলিকে যদি আমরা এক্সপোর্ট করতে পারি, আমরা কিন্তু নর্মাল লেবারের থেকে অনেক বেশি ফরেন কারেন্সি আর্ন করতে পারবো। মিজান পামোয়েল সেরা রন্ধন শিল্পীর রিয়েলিটি শোর চতুর্দশ আয়োজনের ফাইনাল আগামী 22 ফেব্রুয়ারি রাত 8টায় প্রচারিত হবে এটিএন বাংলায়। ফজল আব্দু, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন এক সপ্তাহের জন্য স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন। শনিবার এই ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও এর মাত্র 5 ঘন্টা আগে জরুরি বৈঠক শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহমুদ ইয়াকুব এই ঘোষণা দেন। 23 ফেব্রুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। তবে কেন নির্বাচন স্থগিত করা হলো সে বিষয়ে কিছু জানাননি আইএনইসির চেয়ারম্যান। অবশ্য অন্য কর্মকর্তারা বলছেন 36টি রাজ্যে সরঞ্জাম সংকটের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে 73 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। অনুমোদনের অপেক্ষায় শত বছর ধরে ফাইলবন্দি সান্তাহার রহনপুর রেলপথ প্রকল্প। দীর্ঘদিনেও প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বরেন্দ্র এলাকার মানুষ বলছেন, আর এই কারণে অনেকটা পিছিয়ে আছে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল। এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। সফরকারীদের 226 রানের জবাবে মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে 83 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। রিপোর্ট করছেন এসএম আশরাফ। 21 ওভার শেষেই পরাজয়ের চোখ রাঙানি বাংলাদেশ শিবিরে। 93 রান তুলতে 5 ব্যাটসম্যানকে হারিয়ে সুনামিতে বিধ্বস্ত সফরকারীদের ইনিংস। তবে হেগলি ওভারে গরমিলটা শুরু হয়েছিল 4th ওভার থেকেই। শট সিলেকশনে ভরকালেন লিটন দাস, ম্যাট হিন্ডির বলে পা হরকালেন তামিম ইকবাল, তাতে 16 রানে আউট 2 ওপেনার। 3-4 মেরে সৌম্য সরকারের ব্যাটে প্রতিরোধের চেষ্টা, মুশফিকের সঙ্গটাও আশা দেখাচ্ছিল। তবে এই জুটি যোগ করল মাত্র 38 রান। মিস্টার ডিপেন্ডেবলের ব্যাটও ব্যর্থ আরও একবার, 22 রান সৌম্যের ব্যাটে, মুশফিক আউট 24 রানে। সেই সুনামিতে সফরকারীদের ইনিংসের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন মোহাম্মদ মিথুন আর সাব্বির রহমান, দুজনের জুটিতে 75 রান। টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি পেলেন মিথুন। তবে 168তে 57 রানে তার বিদায়ের পর লোয়ার অর্ডার নিয়ে এগুতে পারেননি সাব্বির রহমান। 7 রানের জন্য হাফ সেঞ্চুরি মিসের হতাশায় ডুবলেন তিনি। 4 বল বাকি থাকতে বাংলাদেশের ইনিংস শেষ 226 রানে। নিজেদের মাটিতে এই টার্গেটকে মামুলি বানিয়ে ফেললেন মার্টিন গাপটিল আর কেন উইলিয়ামসন। প্রথম ওয়ানডের মতো এদিনও জয়ের নেতৃত্বে গাপটিল, 76 বলে তুলে নেন সেঞ্চুরি। 118 রানে যখন আউট হলেন জয় থেকে কিউইরা 39 রান দূরত্বে। এরপর উইলিয়ামসনের অপরাজিত 65টিতে স্বাগতিক দল মাঠ ছাড়ল হেসে খেলেই। এবার মাস্টারবি দলের লক্ষ্য থাকবে হোয়াইট ওয়াশ এড়ানো। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। ফ্রোসিনানকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে ইতালিয়ান সিরিয়াতে লীগ শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জুভেন্টাস। আলিয়ান্স স্টেডিয়ামে ম্যাচের 6 মিনিটে জুভরা এগিয়ে যায় আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার গোলে। এরপর 17 মিনিটে লিওনার্দো বোনুচ্চি ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি টেবিলের 19-এ থাকা ফ্রোসিনান। দ্বিতীয়ার্ধেও বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাসে মিলানো আলেগ্রির দল। সেই ধারাবাহিকতায় 63 মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো ওল্ড লেডিদের হয়ে আরও 1 গোল করেন। এ নিয়ে মৌসুমে 21 নম্বর গোল পেলেন পর্তুগিজ তারকা। 24 ম্যাচ শেষে জুভদের পয়েন্ট দাঁড়ালো 66 আর 14 পয়েন্ট পিছিয়ে থাকা নেপোলির পয়েন্ট 52। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
প্রথম পর্বে বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাতে লাখো মুসল্লি, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। টেকনাফে গডফাদার সহ 102 ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ, কেউ রেহাই পাবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নৃশংসতার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। বদলে যাচ্ছে রাজধানীর মন্ত্রীপাড়া, বাংলো বাড়ি ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।